নমস্কার। দেখুন, মানুষের শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু মনও ভালো থাকে না। আপনাদের কাছে হয়তো প্রচুর টাকা পয়সা রয়েছে, ধনসম্পত্তি রয়েছে, কিন্তু যেটা মূল সম্পদ শরীর, সেটা যদি কোনো কারণে অক্ষম হয়ে যায়, অচল হয়ে যায়, তাহলে দেখবেন সব কিছু থেকেও কিছু না থাকারই অনুভূতি প্রাপ্তি হয়। এক কথায় বললে জীবনটাই যেন বৃথা হয়ে যায় যদি শরীর ঠিকঠাকভাবে সঙ্গ না দেয়। সেহেতু আমাদের শাস্ত্র আমাদের শেখায়, জীবনটাকে সাফল্যময় করে তোলার জন্য প্রধানত শরীরকে সক্ষম থাকা একান্তই প্রয়োজন। এবং শরীর স্বাস্থ্য ভালো থাকলে প্রকৃত সুখ কি সেটা কিন্তু অনুভব করা যায়। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব যে ভোরবেলায় ঘুম থেকে উঠেই সামান্য এই তিনটে জিনিস যদি মনে বিশ্বাস রেখে প্রত্যহ দর্শন করেন, তাহলে জীবন থেকে সমস্ত গ্লানি, বেদনা, ব্যর্থতা তথা শারীরিক সমস্যা পর্যন্ত অবশ্যই ঈশ্বরের কৃপায় দূরীভূত হবেই। এবং ঐশ্বরিক কৃপায় জীবনে কখনো দেখবেন অর্থের কমতি হবে না, মন মেজাজ শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে। এছাড়াও দারিদ্রতার কোড়াল ছায়া আপনাকে কিচ্ছুতেই দেখবেন স্পর্শ করতে পারবে না। আমি অনুরোধ করব কিছুক্ষণ মন দিয়ে আজকের এই অনুষ্ঠানটি শ্রবণ করুন, দেখুন, আশা করছি অনেকখানি উপকৃত সমৃদ্ধ হবেন। দেখুন, আজকের এই অনুষ্ঠানে এমন একটি বিশেষ মন্ত্রের কথা বলবো এবং বিশেষ তিনটি এমন বস্তুর কথা বলবো, সেগুলো দর্শন মাত্রই এইটুকুনটি জেনে রাখুন একটা পরিবর্তন আপনাদের জীবনে অনুভব করতে অবশ্যই কিন্তু পারবেন। দেখুন, এখানে জীবনে পরিবর্তন বলতে বোঝানোর চেষ্টা করেছি সাংসারিক জীবনে উন্নতি, অর্থনৈতিক জীবনে উন্নতি, ব্যবসায় উন্নতি, বা যাদের জীবনে প্রচুর ঋণ রয়েছে বিপুল পরিমাণে, সেই ঋণ থেকে মানে মুক্তি পেতে পারছেন না, তো সেই ঋণ থেকেও মুক্তি পেতে পারেন। শুধু তাই নয়, আমি যে উপায়গুলো আজকে আপনাদেরকে বলবো সেগুলো কন্টিনিউ যদি করে যেতে পারেন, তাহলে এইটুকুনটি জেনে রাখুন জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি অবশ্যই দূরীভূত হবে। বা যদি কোনো অ্যাক্সিডেন্ট থাকে কপালে, কোনো যদি ফাড়া থাকে, বিপদ আপদ, যদি এই আশঙ্কাগুলো হয়তো আপনাদের জীবনে রয়েছে, সেগুলোও কিন্তু আস্তে আস্তে আপনাদের জীবন থেকে দূরীভূত হবে। এবং মনস্কামনা পূরণ হেতু আপনারা কিন্তু এই উপায়গুলি অবলম্বন করতে পারেন। এছাড়াও দেখবেন অনেক পরিবারে, অনেক পরিবার আমার নিজের চোখে দেখা, দেখবেন নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে রয়েছে, বা বলতে পারি কোনো অশুভ শক্তির ছায়া পড়েছে, যার দরুন জীবনে বিভিন্ন রকম সমস্যাগুলো নেমে এসেছে। যেমন ধরুন সংসারে প্রচণ্ড অশান্তি রয়েছে, রোগ জ্বালা ব্যাধি রয়েছে, ঋণ এগুলো লেগেই থাকে, সংসারের মধ্যে কোনো দেখবেন উন্নতি নেই, মানে এরকম একটা পরিস্থিতি, তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো দর্শন মাত্র অনেকখানি বলতে পারি রিলিফ পাওয়া যায়। আচ্ছা, দেখুন, সকালবেলায় ঘুম থেকে উঠে কখনোই মোবাইল ফোন দেখা, আমাদের আজকের দিনে জেনারেশনের একটা রীত হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠছেন, ভগবানের চেহারা না দেখে, দর্শন না করে সকালে উঠে দেখছে কটা বাজছে, ফোন হাতে, মোবাইল ফোন নিয়ে নিয়েছে, হোয়াটসঅ্যাপে কটা কে মেসেজ করলো, এমনি কোনো কাজের হয়তো মেসেজ এলো, বা এরকম একটা ব্যাপার। সকালে উঠেই আমরা কিন্তু বেশিরভাগ সময়ই, আমাদের নিউ জেনারেশন এখন কিন্তু হাতে ফোন নিয়ে নিচ্ছে, এটা কিন্তু কখনোই উচিত নয়, নিষেধ রয়েছে, কখনো এগুলো ভালো জিনিস নয়। বা ডাইরেক্ট আয়নাতে মুখ দেখা উচিত নয়, বাস্তুশাস্ত্র মতে নিষেধ করা হয়েছে। এছাড়াও ঘড়ি দেখা, এটিও কিন্তু উচিত নয়। সকালে ঘুম থেকে উঠে কখনোই মোবাইল ফোন দেখা, ঘড়ি দেখা বা আয়নায় মুখ দেখা এগুলো উচিত নয়। তার কারণটা হচ্ছে, দেখুন, আয়না, আমি প্রথমে আয়নার কথাটা বলি, আয়না কিন্তু দেখবেন কাচের দ্বারা নির্মিত একটি বস্তু, এবং সারা রাত্রে যে নেগেটিভ এনার্জি গৃহের অন্দরে থাকে, তো সেই নেগেটিভ এনার্জিটাকে আয়না কিন্তু নিজের মধ্যে শোষণ করে নেয়, অবজার্ভ করে নেয়। তো সেক্ষেত্রে বাস্তুশাস্ত্র মতে নিষেধ করা হয়েছে কখনোই সকালে ঘুম থেকে উঠে আয়না বা মোবাইল ফোন দেখাটা উচিত নয়। এর ফলে কি হয়, শারীরিক দিকে এবং মানসিক দিকে কিন্তু একটা দেখবেন নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। শুধু শাস্ত্র বলছে না এই বিষয়ে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও সকালে ঘুম থেকে উঠে কিন্তু কখনোই মোবাইল ফোন দেখা উচিত নয়, এবং মোবাইল ফোন কাছে রেখে ঘুমানো পর্যন্ত উচিত নয়। মোবাইল ফোন থেকে একটা রেডিয়েশন নির্গত হয়, সেটা কিন্তু মানসিক ব্রেনের জন্য মানসিক সমস্যা তৈরি করে, মানসিক উদ্বেগ তৈরি করে দেয় মানুষের মধ্যে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। দ্বিতীয়ত দেখুন, সকালবেলায় ঘুম থেকে উঠেই মাটিতে পা ফেলার পূর্বে অবশ্যই আমাদের বসুন্ধরা মা অর্থাৎ এই পৃথিবী মাতাকে প্রণাম করবেন, এবং পুরুষেরা নিজের ডান পা প্রথমে মাটিতে ফেলবেন এবং মহিলারা নিজের বাম পা প্রথম মাটিতে ফেলবেন। দেখুন, অ্যাজ পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে পুরুষদের ডান অংশ অত্যন্ত শুভ এবং মহিলাদের বাম অংশ অত্যন্ত শুভ, সেক্ষেত্রে অবশ্যই এই ক্রিয়াটি করার পরেই দিনের শুরুটা করবেন। এর ফলে কি হয়,
জীবনের সফলতা আসে এবং দেহে মনে দেখবেন অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি ইনহ্যান্স হয়, গ্রো হয়। তবে বেলা করে ঘুম থেকে ওঠা কিন্তু কখনোই উচিত নয়, এই বিষয়ে কিন্তু পরিষ্কার শাস্ত্র মতে নিষেধ করেছে। সুশাস্ত্র মতেই কেন, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ডাক্তাররা পর্যন্ত নিষেধ করে যারা ঘুম মানে বেলা করে ঘুম থেকে ওঠেন, তাদের জীবনে কিন্তু দেখবেন চট করে সফলতা কিন্তু আসে না, তাদের দেহ মন মেজাজ অত্যন্ত খিটখিটে হয়ে যায় এবং সারাদিনের কর্মের যে পারফরমেন্স বা পড়াশোনার যে পারফরমেন্স সেটা কিন্তু ঠিকঠাকভাবে তারা মানে অ্যাচিভ করতে পারে না। সেহেতু দেখবেন যারা বেলা করে খুব ঘুম থেকে ওঠেন তাদের মানসিকতা শরীর কিন্তু এক দুদিনে এগুলো এফেক্ট বুঝতে পারা যায় না, দীর্ঘদিন যারা বেলা করে ঘুম থেকে ওঠেন তারা তাদের কিন্তু অবশ্যই দেখবেন শারীরিক দিক দিয়ে একটা কিন্তু প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে যারা দেখবেন সকাল সকাল একটু ঘুম থেকে উঠে যান, সকালবেলাতে মানে প্রাতঃ স্নান করে ফেলেন, তাদের মন মেজাজ অত্যন্ত কিন্তু বলতে পারি সুস্থ থাকে, সতেজ থাকে, সারাটা দিন শরীর এবং মন বলতে পারি অত্যন্ত অ্যাক্টিভ থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই দেরি করে ঘুম থেকে ওঠা মানে জানবেন যে অসফলতা জীবনে ডেকে আনছেন। আর যদি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন এবং সঠিকভাবে দিনের শুরুটা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই দেখবেন জীবনে সফলতা খুব তাড়াতাড়ি কিন্তু আসে। এরপর তৃতীয়ত বিষয়টি হলো দেখুন আমাদের হাতের তালুর মধ্যে, এই যে আমাদের হাতের কর রয়েছে, তালু রয়েছে, তো এই হাতের তালুর মধ্যে স্বয়ং মা লক্ষ্মী, মা সরস্বতী এবং প্রভু গোবিন্দ বিরাজমান। তাই অবশ্যই সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানাতে বসেই যদি পারেন অবশ্যই নিজের হাতের তালু দর্শন করবেন এবং এই ছোট্ট মন্ত্রটি পাঠ করবেন এবং দিনের শুরুটা এইভাবে শুরু করবেন। এর ফলে কি হয়, সারাটা দিন কিন্তু আপনারা মন্ত্র বলে সুরক্ষিত থাকবেন এবং পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকবেন। যাই হোক, মন্ত্রটা হলো করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দায় প্রভাতে কর দর্শনম। ছোট্ট একটি মন্ত্র আমি ডিসক্রিপশন বক্সে পারলে দিয়ে দেবো, সেখান থেকে নোট ডাউন করে নিতে পারেন। দেখুন এই মন্ত্রটি যদি আপনারা জেনে রাখুন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে জপ করতে পারেন তাহলে অত্যন্ত পরিমাণে আধ্যাত্মিক চেতনা বলুন বা স্পিরিচুয়াল দিক থেকে কানেক্টেড হতে পারবেন, অত্যাধিক আধ্যাত্মিক চেতনা কিন্তু উন্মুক্ত হয় এবং ভগবানের কৃপা দৃষ্টি পাওয়া যায়। আর যে ব্যক্তির উপর ভগবান একবার কৃপা দৃষ্টি করেন, যে ব্যক্তির উপর ভগবান প্রসন্ন হন, সেই ব্যক্তির কখনোই কিন্তু জানবেন রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা মন খারাপ অশান্তি অর্থনৈতিক কষ্ট ঋণ এই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পায় না, সেই ব্যক্তি জীবনে সাকসেস পায়, সেই ব্যক্তি জীবনে সফলতা পায়, উন্নতি করতে পারে, কারণ ভগবানের আশীর্বাদ পেলে সব দিক থেকে সর্বসুখের অধিকারী হওয়া সম্ভব। দেখুন স্বয়ং মা লক্ষ্মী, মা সরস্বতী এবং শ্রীকৃষ্ণের কৃপায় সেই ব্যক্তি জীবনে চরম উন্নতি ও সফলতার স্বাদ পায়। দেখুন এই বিষয়টি আমাদের বেদে এবং জ্যোতিষশাস্ত্রে তথা তন্ত্রশাস্ত্রেও কিন্তু বর্ণিত করা হয়েছে যে সকালে যারা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে হাতের করদর্শন করেন তারা কিন্তু জীবনে বিপুল সফলতা পায়। তার কারণ দেখুন হাতের অগ্রভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং কথাতেই আছে ফার্স্ট লার্নিং দেন আর্নিং, অর্থাৎ মা সরস্বতীর কৃপা ছাড়া কখনোই মা লক্ষ্মীকে পাওয়া যায় না, লক্ষ্মী লাভ করা সম্ভব নয়, অর্থাৎ অর্থ রোজগার করা সম্ভব নয়। তাই সকালে ঘুম থেকে উঠেই মা সরস্বতীর দর্শন করুন। এরপর হাতের মধ্যভাগ রয়েছে, মধ্যভাগে কে রয়েছে, মা লক্ষ্মী রয়েছে, তো সেক্ষেত্রে জীবনে যেরকমই অর্থনৈতিক রিলেটেড সমস্যা থাকুক না কেন সেগুলো কিন্তু মা লক্ষ্মীর কৃপায় দূরীভূত হয় এবং পরিবার থেকে অলক্ষ্মী দূর হয়। তো তা হাতের কর মূলে অর্থাৎ নিচের অংশে শ্রী গোবিন্দ বিরাজ করেন, সুতরাং হাতের করদর্শন করলে জীবনের সকল ইচ্ছে পূর্ণ হয়, সমস্ত মনস্কামনাগুলো পূর্ণ হয় এবং এর ব্যাখ্যা কিন্তু বেদেও রয়েছে। এছাড়াও আপনারা সকালে ঘুম থেকে উঠে অবশ্যই নিজের ঠাকুর ঘরে যাবেন এবং ঠাকুরের দর্শন করবেন। যদি ঠাকুর ঘরে পর্দা দিয়ে থাকে বা হয়তো গেট লাগানো থাকে তবে ঠাকুরের গেটের সামনে বা সিংহাসনের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্রটি উচ্চারণ করবেন। দেখুন রাম সবথেকে পবিত্র শব্দ এবং তিনবার রাধে রাধে বলবেন। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার নাম অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম যদি কেউ 1000 বার নেয় তাতে আমি যা প্রসন্ন হই তার থেকে 1000 গুণ বেশি প্রসন্ন হই যদি কেউ একবার মুখে শ্রী রাধিকা রানীর নাম উচ্চারণ করেন। তাই কৃষ্ণকে প্রসন্ন করার জন্য আমি অনুরোধ করবো অবশ্যই আপনারা কিন্তু রাধে রাধে নামটি জপ করার চেষ্টা করবেন। রাস্তাঘাটে কারোর সঙ্গে দেখা হয়েছে, কোনো ফ্রেন্ডের সাথে, আত্মীয়র সাথে বা নিজের পরিবারবর্গের সাথে, কোথাও বাইরে যাচ্ছেন, ভ্রমণে যাচ্ছেন, কাজে যাচ্ছেন, যেখানেই যান না কেন শুধু একবার বলে যাবেন রাধে রাধে। এই বলে কনভারসেশন কথোপকথনটা শুরু করবেন
তাতেই কিন্তু হবে। রাধা নামে শ্রীকৃষ্ণ কিন্তু পাগল, তো সেক্ষেত্রে অবশ্যই বলবো রাধে রাধে অবশ্যই প্রত্যেকেই বলা শুরু করুন, অত্যন্ত ভালো বেনিফিট পাবেন। যাই হোক, পুরো বিষয় কনসেপ্টটা আমি আমার মতন করে আপনাদেরকে বলার চেষ্টা করেছি, অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। এবং সঙ্গে যারা মানে আমার ভিডিওর অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের এই অনুষ্ঠানগুলো দেখে কতটা আপনারা ফিডব্যাক পাচ্ছেন, কতটা আপনারা জানতে পাচ্ছেন বিষয়গুলো সম্পর্কে, সেগুলো কিন্তু অবশ্যই ফিডব্যাকগুলো একটু আমার কমেন্টে জানাবেন। যদি এই এই রিলেটেড কোনো প্রশ্ন মতামত থাকে সেটিও আপনাকে আপনারা কিন্তু কমেন্ট করবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন টার্ন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।